শনিবার সকাল 7টা নাগাদ একটি কুকুরকে বাঁচাতে গিয়ে অটো উল্টে মৃত্যু এক অটো চালকের, নাম জীবনচন্দ্র শীল, বয়স 36 বছর। ঘটনা বিশালগড় গোলাঘাটি এলাকায়, তার বাড়ি সিপাহী চলা এলাকায়। সেখান থেকে গোলাঘাটি বাজারে গিয়ে নাম্বার ধরে বিশালগড় আসার জন্য রওনা হওয়ার পথে এই দুর্ঘটনা বলে স্থানীয়রা জানায়। তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। দুর্ঘটনার পর প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসক তাকে জিবি হাসপাতালে রেফার করলেও টাকার জলা থেকে অ্যাম্বুলেন্সে করে আসতে দেড় ঘন্টা দেরি করে ফেলে। এতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জিবি পৌঁছতে মৃত্যু হয়। সমস্যাটা হয়েছে এটা কিছু না, সকালে ডুব দিয়া বাইরেছে, বাইরে এসেরা মানে খুব যাইতে আসলো, মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো, নাম্বার দিয়ে গোলাঘাটি থেকে বিশাল করে আইব, আই আসলে নাম্বার ধরবো কি এই সময় ওই আমার ভাই আছে, ভাইয়া কইছে যে এদিকে দেখে দুইটা কাস্টমার প্যাসেঞ্জার আছে, না নাম্বার দিয়ে আমি যাইতেছে, জানার সময় হঠাৎ করে মডার্ন ক্লাব আছে গোলাঘাটি বাজারে, একটা মডার্ন ক্লাব, ক্লাবটার সামনে এই একটা কুকুর একটা বাড়ি থেকে হঠাৎ করে বাইরেছে কি দৌড় দিয়ে বাইরেছে, বাইরানোর পরে মানে অ্যাক্সিডেন্টটা করছে কি অ্যাক্সিডেন্টের পরে দৈরামপাড়া নিছে, দৈরামপাড়া কইছে বেশি কিছুই তো না, এটা সিটি স্ক্যান করলে ঠিক হয়ে যাবে ওখানে, যে তারা অ্যাম্বুলেন্স বয়ে রাখছে, অ্যাম্বুলেন্সটা টাকা জলের থেকে আইসে প্রায় দেড় ঘন্টা পরে আইসে, দেড় ঘন্টা আইতে অনেক লেট হয়েছে, লেট হওয়ার পরে এনে আইসে জিবি রেফার করছে, জিবিতে রেফার করানোর পরে তারা এনে আই মাত্র ঢুকাই এমন সময় টলি আনতে গেছে, টলি আনানোর সাথে সাথে এনে। কী নাম ওনার? জীবনশীল। বয়স কত? 36। কোনখানে বাড়ি? সিপাই জল। সকাল কয়টার সময় ঘটনা রয়েছে? ৭টা সময়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা। ৫ দশক ধরে মানুষের ভরসা।